পাপমোচন ও মনের আশা পূরণে অষ্টমী তিথিতে দেশে বিভিন্ন জেলায় নদীতে স্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে ঢল নেমেছে ধর্ম অনুসারীদের। করোনার কারণে গত 2 বছর স্নানে নিষেধাজ্ঞা ছিল, তাই এবছর পাপমোচনে ছুটে এসেছেন ভক্তরা। গাইবান্ধা তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নদের 5টি পয়েন্টে স্নান করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আশপাশের জেলা থেকেও শত শত নারী পুরুষ বৃদ্ধ শিশু পুণ্যার্থী স্থানে অংশ নেন। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। নগরীর কাচারিঘাটে নির্বিঘ্ন স্নানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে পূর্ণ লাভের আশায় গঙ্গাদেবীর আরাধনা করেন পুণ্যার্থীরা।